বাসন্তী শাড়ি খিচুড়ি কুলের আচার আর সঙ্গে স্বামী যশ দাসগুপ্ত জমজমাট নসরাতে এবারে সরস্বতী পুজো বাতাসে বইছে প্রেম আর এই প্রেমের টানে একসঙ্গে সরস্বতী পুজোর এই বিশেষ দিনটা চুটিয়ে এনজয় করলেন যশ দম্পতি সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আর সাম্প্রতিক সময়ে যে জুটির প্রেমের চর্চার জুড়ি থেকেছে সর্বত্র তারা কিভাবে কাটালো এই দিনটা সেই ঝলকি উঠে এলো তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই মুহূর্তে টলিউডের টক অব দা টাউন যশরথ তাদের প্রেম চর্চিত বিয়ে এবং নসরের মাহুয়া নিয়ে কম চর্চা হয়নি টালিগঞ্জের সর্বত্র যশ স্বামী না সহবাস সঙ্গী সেই নিয়েও কনফিউশন থাকলেও তারা যে প্রেমে ডুবে আছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই একেবারেই এদিন সরস্বতী পুজোর দিন বাসন্তী শাড়ি আর ছিমছাম স্বর্ণের গহনায় ধরা দিয়েছেন ঈশানের মা মনের মানুষের সঙ্গে অবশ্য রং মিলিয়ে সাজেন নিজস তার সাথ ছিল সরস্বতী পুজোর হিসেবে কিছুটা বেমানান বটেও পাঞ্জাবি নয় এদিন জিন্স আর আসমানের নীল শার্টে ধরা দিয়েছেন যশ সরস্বতীর সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিয়েছেন এই দুজনেই এদিন ভক্তদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাতে নুসরাতের ইনস্টাগ্রাম পেজে উঠে এলো একই ছবি গত বছরের মতো এবারও পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় সরস্বতী বন্দনায় একজুট কলা কলাকুশলীরা আর সেই পুজোর প্রচারের মুখ ছিলেন যশরথ সেই উপলক্ষে স্টুডিও পাড়ার এই পুজোয় হাজির ছিলেন এই দুজনে এছাড়াও নিজেদের কাছের বন্ধু তথা প্রযোজক অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থার সরস্বতী পুজোয় যোগ দেন এই তারকা জুটিও সরস্বতী পুজোর সাথে কেমন লাগছে নসরাতকে যশ উত্তর দেওয়ার আগেই নসরাত বললেন ওই সবচেয়ে আগে বলেছে স্কুল ছুটি থাকতো পড়াশোনা করতে হতো না তখন প্রেমের কনসেপ্ট অত ভালো করে বুঝতাম না তোটা জানতাম না যে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে ওটা বড় বলাও হতো না বাড়িতে হ্যাঁ সেইভাবে সেটা কোনো মারা বলেনি বড় বুঝলাম যে মারা শেখায়নি সেটা হ্যাঁ কেন এবার বুঝতে হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যশ বলেন এমন জোরে করে মুখ থেকে বার করতে হবে ভালো লাগছে আর কি এমন দায় সারা গোছের প্রশংসা পেয়ে নসাদ বলেন ক্যামেরার সামনে এর চেয়ে বেশি বলবে না দুজনেই সাপ কথা আজ ডায়েটের কোনো পাট নেই দিনভর হৈহুল্লর আর জমিয়ে খিচুড়ি আর কুলে আচার খাওয়া তো বন্ধুরা এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ